আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা একই হলো মাঠে নেইমার মেসি এমবাপের জ্বরে সাত দুই গোলের জয় পিএসজির লিওনাল মেসি নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপে একসঙ্গে জ্বলে উঠলে কি হতে পারে সেটাই দেখলো মাক্কাবি হাইফা প্রথমার্ধে চার গোল হজম করলো দলটি দ্বিতীয়ার্ধে হজম করলো আরও তিনটি ইসরায়েলের দলটি স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চলতে খেলা নিশ্চিত করা পিএসজি নিজেদের মাঠে মঙ্গলবার এইচ গ্রুপের ম্যাচে মাক্কাবি হাইফাকে সাত দুই গোলে হারায় গালটিয়ের দল দুই অর্ধে পাঁচটা জবাব দেওয়ার চেষ্টা করে মাত্র দুটি গোল শোধ করতে পারে দলটি পিএসইজির জয়ে জোড়া গোল করে আলোচনান লিওনাল মেসি ও কিলিয়ান এমবাপে একবার করে জালে বল পাঠান নেইমার এবং সোলেরে জিতলেই নিশ্চিত শেষ টিকেট টিকিট এই সমীকরণে খেলতে নেমে পিএসিজির আক্রমণ ত্রয়ী শুরু করে কাপন ধরিয়ে দেওয়া হাইফার রক্ষণে শেষ পর্যন্ত আধিপত্য ধরে দাপুটে জয়ে পাঁচ ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠে তারা উনিশতম মিনিটে এগিয়ে যায় পিএসজি বাপায়ের আলতো নিখুঁত বলিতে জালে বল পাঠান আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনাল মেসি মিনিটে ব্যবধান দ্বিগুণ করা এমবাপের গোলের ধরনও প্রায় একই রকম তিন মিনিট পর আবারও আক্রমণভাগে তিন তারকার ঝলক এবার এমবাপের পা থেকে বল যায় মেসির কাছে তার পাশ থেকে নিখুঁত চিপে দূরের পোস্টে গিয়ে বল পাঠান নেইমার আটত্রিশ মিনিটের সময় ফ্রিকিক থেকে হেডে গোল করে ব্যবধান কমান শেখ কিন্তু একটু পরে মাক্কাবি হাইফা আবারও খেয়ে বসে গোল মেসির গোলে আবারও ব্যবধান বাড়ায় পিএসজি পিএসজি ও জাতীয় দল মিলিয়ে এ নিয়ে সর্বশেষ নয় ম্যাচে এগারো গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক চৌষট্টি মিনিটে পাল্টা আক্রমণে উঠা আশরাফ হাকিমি রাইট উইং ধরে অনেকটা এগিয়ে আড়াআড়িভাবে ক্রস বাড়ান প্রথম ছয় নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে এবারে আসরে এটি তার ষষ্ঠ গোল শেষ পর্যন্ত সাত দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি যেখানে মেসিউ ও পে করেন দুটি করে গোল একটি করে গোল করেন নেইমার এবং সোলের অন্য গোলটি হয় আত্মঘাতী